নমস্কার, আপনি শুনছেন এই সময় গোল্ড, যা জানা যায় না তাকেই জানতে চায় মানুষ। লেখা রবীন্দ্রনাথ ঠাকুর, পাঠ রূপা বসু। গাছে গাছে ঘর্ষণে আগুন জ্বলে, জ্বলে বলেই জ্বলে, এই জেনে চুপ করে থাকলে মানুষের বুদ্ধিকে দোষ দেওয়া যেত না। জানবার নেই বলেই জানা যাচ্ছে না, এ কথাটা সঙ্গত নয় তো কি? কিন্তু মানুষ ছেলে মানুষের মতো বারবার জিজ্ঞাসা করতে লাগলো, ঘর্ষণে আগুন জ্বলে কেন? বুদ্ধির বেগার খাটুনি শুরু হলো। খুব সম্ভব গোড়ায় ছেলে মানুষের মতোই জবাব দিয়েছিল, হয়তো বলেছিল, গাছের মধ্যে একটা রাগী ভূত অদৃশ্যভাবে বাস করে, মার খেলে সে রেগে আগুন হয়ে ওঠে। এই রকম সব উত্তরে মানুষের পুরাণ বোঝাই করা, যাদের শিশু বুদ্ধি কিছুতেই বাড়তে চায় না তারা এই রকম উত্তরকে আঁকড়ে ধরে থাকে। কিন্তু অল্পে সন্তুষ্ট মূঢ়তার মাঝখানেও মানুষের প্রশ্ন বাধা ঠেলে ঠেলে চলে। কাজেই উনুন ধরানের জন্য আগুন জ্বালতে মানুষকে যত চেষ্টা করতে হয়েছে তার চেয়ে সে কম চেষ্টা করেনি আগুন জ্বলে কেন তার অনাবশ্যক উত্তর বের করতে। এদিকে হয়তো উনুনের আগুন গেছে নিবে, হাঁড়ি চড়েনি, পেটে ক্ষুধার আগুন জ্বলছে, প্রশ্ন চলছেই, আগুন জ্বলে কেন? সাক্ষাৎ আগুনের মধ্যে তার উত্তর নেই। উত্তর আছে প্রত্যক্ষ আগুনকে বহু দূরে ছাড়িয়ে। জন্তু বিচারক মানুষকে কি নির্বোধ বলবে না? আমরা পতঙ্গকে যেমন বলি মুড়ো, বারবার যে পতঙ্গ আগুনে ঝাঁপ দিয়ে পড়ে, এই অদ্ভুত বুদ্ধির সকলের চেয়ে স্পর্ধা প্রকাশ পায় যখন মানুষকে এসে ঠেলা দিয়ে প্রশ্ন করে, তুমি আপনি কে? এমন কথা বলতেও তার বাধে না যে মনে হচ্ছে বটে তুমি আছো, কিন্তু সত্যই তুমি আছো কি? তুমি আছো কোথায়? উপস্থিত মতো কোনো জবাব না খুঁজে পেয়ে তাড়াতাড়ি যদি বলে বসি আছি দেহ ধর্মে, অমনি অন্তর থেকে প্রবাহন রাজা মাথা নেড়ে বলবেন, ওখানে প্রশ্নের শেষ হতে পারে না। তখন মানুষ বললে, ধর্মস্য তত্ত্বং নিহিতং গুহায়াম, মানব ধর্মের গভীর সত্য নিহিত আছে গোপনে। আমার এই আমি আছে প্রত্যক্ষে, সেই আমি আছে অপ্রত্যক্ষে। কথাটা স্পষ্ট করে বুঝে দেখবার চেষ্টা করা যাক। এই যে জল, এই যে স্থল, এই যে এটা, এই যে ওটা, যত কিছু পদার্থকে নির্দেশ করে বলি এই যে, এ সমস্তই ভালো করে জেনে বুঝে নিতে হবে, নইলে ভালো করে বাঁচা যায় না। কিন্তু সঙ্গে সঙ্গেই মানুষ বলে, তদ্বিদ্ধি নেদং যদিদং উপাসতে, তাকেই জানো, কাকে? না ইদং, অর্থাৎ এই যে বলে যাকে স্বীকার করে তাকে নয়। এই যে আমি শুনছি, এ হলো সহজ কথা, তবুও মানুষ বললে এর শেষ কথা সেইখানে যেখানে ইদং সর্বনাম পৌঁছয় না। খ্যাপার মতো সে জিজ্ঞাসা করে, কোথায় আছে শ্রোত্রস্য শ্রোত্রং? শ্রবণেরও শ্রবণ। ভৌতিক প্রণালীতে খোঁজ করতে করতে এসে ঠেকে বাতাসের কম্পনে, কিন্তু ওখানেও রয়েছে ইদং, এই যে কম্পন। কম্পন তো শোনা নয়, যে বলছে আমি শুনছি তার কাছে পৌঁছানো গেল, তারও সত্য কোথায়? উপর থেকে নিচে পড়ল একটা পাথর, জ্ঞানের দেউড়িতে যে দাড়ি থাকে সে খবর দিলে, এই যে পড়েছে, নিচের দিকে উপরের বস্তুর যে টান সেইটে ঘটল, দাড়ির কর্তব্য শেষ হলো। ভিতর মহল থেকে শোনা গেল, একে টান, ওকে টান, তাকে টান, বারে বারে এই যে। কিন্তু সব এই যেকে পেরিয়ে বিশ্বজোড়া একমাত্র টান।